হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য লবণ সত্যাগ্রহ ভীষণ একটা গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসের জিনিস এবং ইতিহাস থেকে কিন্তু লবণ সত্যাগ্রহে আমাদের মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় বিশেষ করে লবণ সত্যাগ্রহ থেকে আজকে কিন্তু আমরা সেই জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা করব ডিস্ট্রিক্ট হিস্ট্রি পার্টে এটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট এবং পিএসসির ইন্টারভিউতে কিন্তু অবশ্যই প্রশ্ন কিন্তু অনেকবার ঘুরে ফিরে এখান থেকে এসেছে ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে এবং অন্যান্য অন্য ক্ষেত্রে আশা করি আজকের এই সেশানটি আপনাদের অনেকটি হেল্প করবে সেশানটি অবশ্যই লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন চ্যানেল নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন লবণ সত্যাগ্রহে শুরু করছি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কী কী ভূমিকা কিন্তু ছিল সবার প্রথমে বলে রাখি আইসিডিএস কিন্তু ইন্টারভিউ প্রিপারেশান ব্যাচ দুই আমরা কিন্তু শুরু করছি সেপ্টেম্বর থেকে যারা রেজিস্ট্রেশন এখনও করেননি অবশ্যই রেজিস্ট্রেশান কিন্তু করে নিয়েন রেজিস্ট্রেশনে কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে আগের বার যেরকম আমরা গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশান করেছি এবার কিন্তু জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা জয়েন করে নিতে পারবেন ঠিক আছে জয়েন করার পর কিন্তু আপনাদের একটা এলিজিবিলিটি মক হবে তারপরে কিন্তু আপনি অবশ্যই কিন্তু ফুল লেন্থ মকে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন এবং আপ টু এ ইন্টারভিউ অবধি কিন্তু মানে পিএসসির ইন্টারভিউ শিডিউল অবধি কিন্তু আপনার ইন্টারভিউ কিন্তু চলবে এইচডাব্লিউ ইন্টারভিউ এবং তারপরে কিন্তু আমাদের ফাইনাল ফুল লেন্থ মক ইন্টারভিউ এইভাবে কিন্তু চলতে থাকবে ব্যাচ দুই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু ক্রাইটেরিয়া রয়েছে আপনাকে কিন্তু মেনে আপনি যে কোনো ক্যাটাগরি থেকেই হন না কেন দুশো কিন্তু আপনার মিনিমাম ক্যালকুলেট করে দুশো কিন্তু আপনাকে মেনে আপনাকে ধরতেই হবে যে আপনি পাবেন সেই হিসাব করেই কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপটির সেখানে কিন্তু অবশ্যই জয়েন করে নিয়েন যারা বিশেষ করে ডাইরেক্ট ক্যান্ডিডেট রয়েছেন ওকে সমস্ত ক্লাসের আপডেট আমাদের গিফট অফ দ্য ক্যাভিডিউ টেলিগ্রামে তো আসছেই অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল না জয়েন করে থাকলে জয়েন করে নিয়েন চলুন শুরু করছি দেখুন লবণ সত্যাগ্রহের ক্ষেত্রে প্রথমে ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা সেটি হলো পিছাবনি ঠিক আছে কেন পিছাবনি বলা হয়েছে হচ্ছে পিছাবনি ভুলে গিয়েছে লবণ সত্যাগ্রহের কথা ঠিক আছে আশা করি যেগুলো শেয়ার করা হচ্ছে আমি এর আগেও বলেছি যখন আপনাদের সাথে নোট শেয়ার করেছি নোটটা কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন পড়বেন এবং নিজে কিন্তু নিজের ভাষায় তৈরি করে কিন্তু লিখবেন কিংবা ইন্টারভিউ বোর্ডে যখন যাবেন বলবেন ঠিক আছে কখনোই কিন্তু সব সময় নিজের ভাষা কিন্তু প্রয়োগ করতে হবে ঠিক আছে পিছাবনি ভুলে গিয়েছে লবণ সত্যাগ্রহের কথা কি বলছে আমি একটু জুম করি তাহলে আপনারা হয়তো আর একটু ভালো দেখতে পাবেন উনিশশো তিরি উনিশশো তিরিশের লবণ সত্যাগ্রহের সময় কাঁথি রামনগরের সীমানা দিয়ে বয়ে চলা খালের পাড়ে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা ইংরেজ সাহেবদের উদ্দেশ্যে ইংরেজ ইংরেজ সাহেবদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলে ওঠেন আমরা পিছাবনি অর্থাৎ কিছুতেই পিছিয়ে যাব না লবণ সত্যাগ্রহ আন্দোলন চালিয়ে যাব স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামী স্থানীয় মানুষের এই একরক্ষা জেদ ও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কট্টর মানসিকতা থেকেই এই তল্লাট পরিচিত পিছাবনি বলে তাই সেই খালকে পিছাবনি খাল হিসাবেও চেনেন কিন্তু মানুষজন উনিশশো তিরানব্বইয়ের গান্ধীজির ডাকে লবণ আইন অমন্য আন্দোলনের ঢেউ সারা দেশের সঙ্গে আছড়ে পড়েছিল পিছাবনিতেও উনিশশো তিরিশের ছয় এপ্রিল ডাক্তার সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লবণ সত্যাগ্রহীরা আন্দোলন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তৎকাল তৎকালীন জেলাশাসক জেমস পেডি জেলা আবগারি বিভাগের প্রধান হসকিমস জেলা পুলিশ আধিকারিক কিড ও কাঁথির তৎকালীন এসডিপিও শামসুদ্দার লবণ সত্যাগ্রহীদের আন্দোলন তুলে নেওয়ার কথা বললেও তারা আইন অমান্যকারী বুকচিতের স্থানীয় ভাষায় জবাব দিলেন আমরা পিছাবনি এবং পিছাবনি আপনারা তো জানেনি আপনাদের যারা মেদিনীপুর জেলায় রয়েছেন পিছাবনি এটা কিন্তু অবিভক্ত মেদিনীপুরের হিস্ট্রি ঠিক আছে উনিশশো তিরিশ সালের এগারোই এপ্রিল ইংরেজ পুলিশ লবণ সত্যাগ্রহী সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও ঝড়েশ্বর মাঝিকে গ্রেপ্তার করলে ঘটনা পরি প্রতিবাদে ঝড়েশ্বর মাঝির মা পদ্মাবতী দেবী ইংরেজদের অত্যাচার সহ্য করেও লবণ আইন আন্দোলন যোগ দেন এখানে লবণ সত্যাগ্রহীদের উদ্যোগে গড়ে উঠেছিল লবণ সত্যাগ্রহ কেন্দ্র শুধু লবণ আইন অবন্ধ নয় উনিশশো বিয়াল্লিশে ভারত আন্দোলনে বাইশে আগস্ট পিছামুনির কাছে মহিষাঘাটে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ছজন স্বাধীনতা সংগ্রামী এই এবং ওই ঘটনায় জখম হন চব্বিশ জন সময়ের সঙ্গে সেই গৌরব স্মৃতিকে ফিকে হতে শুরু করেছে স্মৃতি বলতে জাগার নাম পিছামুনির বাজারের ভিতর স্থানীয় হাই স্কুলের কাছে লবণ সত্যাগ্রহে কিন্তু একটা স্তম্ভ রয়েছে পিছামুনির খালের ওপর দিয়ে এবং এই সেতুটি কিন্তু একটা আমাদের বাম আমলে তৈরি করা হয়েছিল বহু বছর কিন্তু অবহেলার থাকলেও কিন্তু সেখানে কোনো অনুষ্ঠানে কিন্তু সেখানে সেই স্মারকস্তম্ভ যেটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন সময় অনুষ্ঠানে ফুলে এবং আলোক আলোকসজ্জায় কিন্তু সজ্জিত হয় এইটা কিন্তু রয়েছে আপনাদের পিছাবনি অবশ্যই পিছাবনির একটা ইতিহাস যারা ওখান থেকে রয়েছেন মেদিনীপুরের এ প্রশ্নটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আপনাদের মেদিনীপুর যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট হিস্ট্রি আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ক্লাসে কিন্তু আপনাদের সাথে আলোচনা কিন্তু করেছি এবং ইন ফিউচারেও করবো নেক্সট আসছি কিন্তু লবণ সত্যাগ্রহ এবার দক্ষিণ চব্বিশ পরগনার যে ভূমিকাটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এটি হলো অনেকেই একটা টাইপ দেখুন তৈরি করা হয়েছে যে অনেকেই হয়তো ডায়মন্ড হারবারের কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে এনার মূর্তিটি দেখেছেন আবার এরিও চলে গেছেন কিন্তু কেউ জানেন না ইনি কে জানেন ডায়মন্ড হারবার ইতিহাসের এনার অবদানের কথা তো এক্ষেত্রে তার অবদান কী ছিল বলছে সাল তখন উনিশশো তখন উনিশশো তিরিশ সাল লবণ সত্যাগ্রহে আন্দোলনের ঢেউতে উত্তাল ভারতবর্ষ একটি কিন্তু উল্লেখযোগ্য বিষয় সেদিন সত্যাগ্রহ কেবল গুজরাটের ডান্ডিতেই সীমাবদ্ধ ছিল না গান্ধীজির ডাকে সারা দিতে অগণিত মানুষ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বিচ্ছিন্ন জেলায় কিন্তু গড়ে তুলেছিলেন লবণ আন্দোলনের ঘাঁটি ঠিক আছে এটা কিন্তু লিখছে আমি কিন্তু তার কৃতজ্ঞতা স্বীকার এবং নিচে কিন্তু দিয়েছি এবং এটা কিন্তু পাবলিশ হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেটাও কিন্তু এখানে নিচে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে বারুইপুর হরিনাভি নীলা ঠিক আছে ডায়মন্ড হার্ব বা সেই রকম কয়েকটি স্থানে কিন্তু এরকম শুরু হয়েছিল এসব কেন্দ্রগুলোর নেতৃত্বে কিন্তু তখন ছিল দাপুটে বিপ্লবীরা যেমন বারুইপুর ঘাটে দায়িত্ব ছিলেন ভবানী মিশ্র প্রভাত দে নীল অঞ্চলের ভার সামলাতেন আশুতোষ দুলই হরিনাভীর দায়িত্বে ছিলেন কমিউনিস্ট কিন্তু আচ্ছা নেক্সট পেজে রয়েছে কমিউনিস্টের আমাদের যে পুরাধা মানবেন্দ্রনাথ রায় এম এন রয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমন কত কত শতনাম আজ বাঙালির কিন্তু অবশ্যই একটা কিন্তু অধ্যায়তে আর কিন্তু রয়ে গেছে ঠিক আছে আচ্ছা ডায়মন্ড হারবার যে ডায়মন্ড হারবারের দায়িত্বে গিয়েছিলেন হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু সেই ডায়মন্ড হারবারে কিন্তু চারুচন্দ্র ভান্ডারী তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং গান্ধীজির ডাকেই কিন্তু তখন মানে আইন ব্যবসা ত্যাগ করে লবণ সত্যাগ্রহে কিন্তু যোগ দেন এই চারুচন্দ্র ভাণ্ডারী ঠিক আছে এরকম করে কিন্তু এটা লেখা রয়েছে আপনারা কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা টোটালটাই কিন্তু দিয়ে দেব এবং আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সংখ্যায় কিন্তু এটা প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের এবং সেখান থেকেই কিন্তু এটা উল্লেখ করে কিন্তু টোটালটাই নেওয়া এখানে কোনো কিছু মডিফিকেশান কিছু করা হয়নি যেরকম ওখানে প্রকাশিত হয়েছে সেইভাবেই কিন্তু রয়েছে তথ্য বিকৃত কিন্তু এখানে কিছু করা হয়নি আপনারা এটা পড়ে দেখবেন আশা করি কিন্তু চারুচন্দ্র ভাণ্ডারী ভীষণ গুরুত্বপূর্ণ একটা দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে ওখান থেকে যারা রয়েছেন এবং লবণ সত্যাগ্রহ তো ভীষণই গুরুত্বপূর্ণ রয় রয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আপনাদের জেলা থেকে সুতরাং এই জিনিসগুলো যেন আমার ভালো করে দেখা থাকে ঠিক আছে আমি বেশি এইটার মধ্যে বেশি কিছু আলোচনা করার নেই জাস্ট ওনার যে ভূমিকাটা ছিল সেটাই কিন্তু এখানে উল্লেখ করেছে আর কিছু কিন্তু যে আমরা এই লেখাটা আমরা যে ভুলে যেতে বসেছি সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এই দুটো লেখা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে ঠিক আছে এই আমরা যেটা ভুলে যেতে বসেছি সেই তথ্যের ভিত্তিতে ঠিক আছে সেটাকে ধরে নিয়ে কিন্তু এটা কিন্তু তৈরি করা হয়েছে এবং এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে পিডিএফ দেওয়া থাকবে এইটাই পুরো আপনারা পড়ে দেখবেন অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন আর এরকম তো ক্লাস অবশ্যই আগামী দিনেও তো আসতে থাকবে আমরা তো বলেইছিলাম ছিলাম যে আইসিটিএস ডাব্লিউ বিসিএস আমরা কিন্তু করাবো এবং একের পর এক কিন্তু ক্লাস আসতে থাকবে সেগুলো দেখতে থেকেন আবারও বলছি চ্যানেল নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে নেবেন আর যারা দুশো এক্সপেক্ট করছেন তারা কিন্তু দুশো কিংবা দুশোর বেশি তারা আপনি কিন্তু চাইলে ব্যাচ দুয়ের আমাদের রেজিস্ট্রেশন করে নিতে পারেন ভিডিও ড্রেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখান থেকেও জয়েন করে নিতে পারেন ওকে সো থ্যাংক ইউ